হ্যালো রিয়া দিদিমণি, কি ব্যাপার বাবুদা? 10 দিন আগে তোমায় ফোন করে বলেছি আমার টিভির সুইচ বোর্ডে কারেন্ট মারছে, তুমি আর এলেই না। তুমি কি চাও যে আমি কারেন্ট থেকে মুক্তি? আরে না না, আমি একটা নতুন ফ্ল্যাটের ওয়্যারিং এর কাজ করছি, ওখানে খুব ব্যস্ত। আমি আমি দুপুরবেলায় যাব, তুমি চিন্তা করো না। হ্যালো 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 হ্যালো, কেটে দিল। কাজটা শেষ করে আমার তাড়াতাড়ি যেতে হবে দিদির বাড়িতে। না দিদিমণি, এই সুইচ বোর্ড পুরো ওকে, আর কারেন্ট মারবে না। এই নাও দেখিয়ে দিচ্ছি। না থাক, চালাতে হবে না, আমি চালিয়ে নিতে পারবো। কত টাকা হলো তোমার? 200 টাকা দাও। কি লোক রে বাবা, একটু জল মিষ্টিও দেয় না। কয়েকটা দিন দেরি হয়েছে বলে কি ব্যবহার! বড় লোকের মেয়ে তো, মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। এই নাও। বলছি, বাবু মাইমা নেই? থাকলে তো দেখতেই পারতেন। ও তাই তো, আমি যে কি সব বলি দিদি। আসি দিদি, দাও দরজাটা খুলে দাও। আর হ্যাঁ, প্রবলেম হলে দেখো দিদি, আর লেট করব না। টাকাটা মনে হয় টিভির সামনে ফেলে এসেছি। এই যে ভাই, কি না বলছিলাম, আমার এই দিদিমণি ঘরে একটু যেতে হবে। ঘরে কেউ নেই? না না, আছে, আমি এখানে। আরে ভাই, পাগল নাকি? দেখতে পাচ্ছ না দরজায় তালা দেওয়া? এই ফ্ল্যাটের মেয়েটা 6 দিন আগে সুইচ বোর্ডে কারেন্ট খেয়ে মারা গেছে। এখন আর এই ঘরে কেউ থাকে না।